আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আচার্য সদন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকে। চাকরির দাবিতে গেটের বাইরে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, আন্দোলনকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার সকালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সল্টলেকে আচার্য সদনের সামনে উপস্থিত হয়। চাকরির দাবিতে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। ঘটনাস্থলে উপস্থিত হয় পূর্ব বিধাননগর থানার পুলিশের বিশাল বাহিনী, নামানো হয় র্যাফ। রীতিমতো জোর করে টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। মূলত 2016 সালের চাকরি প্রার্থীরা এই নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের বক্তব্য, 2014 সালে টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী 2015 সালে পরীক্ষায় বসেন এই সমস্ত চাকরি প্রার্থীরা। এরপর 2016 সালে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়, তারা নিয়োগ বিজ্ঞপ্তিও পান, কিন্তু চাকরি প্রার্থীদের দাবি নিয়োগ এখনও সম্পূর্ণ হয়নি।